আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্যবইয়ের অন্তর্গত অষ্টম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে মাটি দূষণ, এই অধ্যায়টি সম্পূর্ণ পাঠের মাধ্যমে এই অধ্যায়ের বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই অধ্যায়ের নাম রয়েছে মাটি দূষণ, অর্থাৎ মাটি কি কিভাবে দূষিত হয়, মাটি কেন দূষিত হয়, এগুলো আমরা এই অধ্যায়ে জানবো। মোট কথা মাটি দূষণ সম্পর্কে আমরা জানবো, মাটি দূষণ কি করে প্রতিরোধ করা সম্ভব এটা আমরা এই অধ্যায় থেকে জানবো। এই অধ্যায়টি তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্য সমস্ত অধ্যায়ের থেকে একটা সহজ অধ্যায়, অর্থাৎ এটা অত্যন্ত সহজ, তোমরা নিজেরাই জানো মাটি দূষণের বিভিন্ন কারণ, তোমরা নিজেরাই জানো, কারণ তোমাদের বাড়ির আশেপাশে প্রতিনিয়ত এইরকম অনেক ঘটনা ঘটে চলেছে যার ফলে মাটি দূষিত হচ্ছে, তোমরা এগুলো নিজেরাই জানো। এখানে তোমরা যখন পড়বে বইতে তখন তোমরা বুঝতে পারবে, হ্যাঁ এটা তো আমরা জানি, এটা তোমরা নিজের থেকেই জানি। তো তোমরা একটুখানি পাঠ্য বইটা যদি খুঁটিয়ে পড়ো তাহলে নিজের থেকেই মাটি দূষণ থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা তার উত্তর করতে পারবে, এটা এতটাই সহজ। তার জন্য তোমাদের আগে পাঠ্য বইটা মন দিয়ে খুঁটি পড়তে হবে। দেখো পাঠ্য বইয়ের শুরুতেই গল্পের মতো করে মাটি দূষণের কিছু ঘটনা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, যাতে তোমরা বিষয়টি স্পষ্ট করে বুঝতে পারো যে মাটি দূষণটা আসলে কি। এখানে লেখা হচ্ছে, গ্রীষ্মের লম্বা ছুটির পর রুকু যখন আবার স্কুলে যাওয়া শুরু করলো, সে লক্ষ্য করলো তাদের স্কুলের পাশের ছোট খেলার মাঠটাকে কারা যেন বড় বড় পাঁচিল দিয়ে ঘিরে ফেলেছে। মাঠের মধ্যে অনেক সিমেন্ট বালি পাথর এনে জমা করেছে, এইখানে নাকি একটা বড় ফ্ল্যাট বাড়ি হবে। শুনে তার মনটা ভেঙে যায়। তো এই যে বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে তার জন্য কি হচ্ছে, মাটির উপরে চাপ পড়ছে, এটাও কিন্তু মাটি দূষণের একটা অন্যতম কারণ। তারপরে আরো একটা ঘটনা এখানে রয়েছে, বলা হচ্ছে ইরফানের বাবা রহমত একজন কৃষক, রহমত চাষি তার ছেলেকে শেখান কিভাবে চাষ করতে হয়, কখন কি ফসল চাষ করতে হয়। ছোট্ট ইরফানও তার বাবাকে কৃষিকাজ সম্পর্কে ভূগোল বইতে যা যা শিখেছে তার গল্প করে। ইদানিং তার বাবার মন খুব খারাপ, জমিতে এত সার দেওয়া সত্ত্বেও তেমন ফসল হচ্ছে না, অর্থাৎ জমিতে এখন সার দেওয়া সত্ত্বেও ভালো ফসল ফলছে না। এর কারণ কি? এর কারণ হলো জমির যে মাটি রয়েছে সেই মাটির গুণগত মান নষ্ট হয়ে গেছে। দেখো আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের থেকে আমাদের শরীর পুষ্টি পায়, যার থেকে আসে শক্তি, এর ফলে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তো মাটি উদ্ভিদের পুষ্টি যোগায়, অর্থাৎ উদ্ভিদ মাটি থেকে পুষ্টি পায়, কিন্তু মাটি যদি দূষিত হয়ে যায় তাহলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি মাটি থেকে উদ্ভিদ গ্রহণ করতে পারে না, তাই সেই মাটিতে ফসল ভালো ফলে না। তো এখানে এটাও কিন্তু মাটি দূষণের একটা কারণ, কারণ মাটিটা দূষিত হয়েছে, এ কারণেই সেই মাটিতে ভালো ফসল ফলছে না। এরপরে মাটি দূষণের আরো একটা ঘটনা এখানে লেখা রয়েছে, বলা হচ্ছে রুমকিদের বাড়ির পাশের খোলা জায়গাটায় কে বা কারা যেন প্রত্যেক দিনই ময়লা ফেলে যায়, সেই ময়লা পরিষ্কার করার দিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, ময়লার ঢিবি থেকে বেরিয়ে আসা দুর্গন্ধ আশেপাশের পরিবেশটাকেও দূষিত করে তুলেছে, এই অঞ্চলের মানুষের মধ্যে নানা ধরনের অসুখ বিসুখ দেখা দিচ্ছে, অর্থাৎ মাটিতে নানা ধরনের আবর্জনা ফেলা হচ্ছে, এর ফলেও কিন্তু মাটি দূষিত হচ্ছে। অর্থাৎ মাটি দেখো বিভিন্নভাবে দূষিত হয়, মাটি দূষণের কারণ বিভিন্ন রকমের হতে পারে, এটা সম্পর্কে আমরা ধারণা পেলাম, এবং মাটি দূষণের কারণ কিন্তু মানুষ নিজেই। মাটি কি নিজেই নিজেকে দূষিত করতে পারে? প্রকৃতি কি নিজেই নিজেকে দূষিত করতে পারে? পারে না, সমস্ত কিছুর মূলে হচ্ছে মানুষ। তো আমরাই মাটিকে বিভিন্নভাবে দূষিত করছি, আমরা কী কীভাবে মাটিকে দূষিত করছি সেটা তো আমরা জানবই, তার আগে আমরা সংজ্ঞা হিসেবে জেনে নেব যে মাটি দূষণ কাকে বলা হয়। যদি প্রশ্ন আসে যে মাটি দূষণ কাকে বলে তাহলে তোমরা কি লিখবে? দেখো যদি প্রশ্ন আসে যে মাটি দূষণ কাকে বলে তখন তোমরা সংজ্ঞা হিসেবে লিখবে কারখানার দূষিত বর্জ্য পদার্থ, আবর্জনা, প্লাস্টিক, রাসায়নিক সার, কীটনাশক, তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থের কারণে মাটির উর্বরতা বা গুণগত মান হারালে তাকে মাটি দূষণ বলে।
যে সংজ্ঞাটা আমি লিখে দিলাম সেটাই তোমাদের পাঠ্য বইতে এখানে দেওয়া আছে। দেখো এখানে পয়েন্ট করে বলা হচ্ছে, গঙ্গা নদীর দুই তীরের পলি মাটিতে প্রচুর ধান পাট শাকসবজি চাষ হয়, কিন্তু পুরুলিয়ার রুক্ষ মাটিতে তেমন ভালো ফসল হয় না। কেন বলতো? কারণটা মাটির উর্বরতা বা গুণমান, অর্থাৎ এক এক জায়গার মাটি এক এক রকম। কোন মাটি উর্বর বেশি, যে মাটি বেশি উর্বর সেই মাটিতে ফসল ভালো হয়, যে মাটি উর্বর কম সে মাটিতে ফসল ভালো হয় না। তো এখানে আমরা জানলাম যে গঙ্গা নদীর দুই তীরে কেমন মাটি রয়েছে, পলি মাটি রয়েছে। এই পলি মাটিতে খুব ভালো ফসল হয়, প্রচুর ধান পাট শাকসবজি চাষ হয়, কিন্তু পুরুলিয়া জেলায় রুক্ষ মাটি, সেখানে ফসল খুব একটা বেশি ভালো হয় না, কারণ পুরুলিয়ার যে মাটি সেটা খুব বেশি উর্বর নয়। তো মাটির গুণগত মান বা উর্বরতা এক এক জায়গায় এক এক রকম, এটা সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানলাম। এখানে দেখো হেডিং করে বলা হচ্ছে, মাটি জীবনের ধারক। সত্যিই তো, মাটিই তো জীবনের ধারক, কারণ আমরা বসবাস করি মাটির উপর, গাছপালাও বেড়ে ওঠে কোথায়? মাটির ওপর। আমাদের ঘর বাড়ি সমস্ত কিছুই কিন্তু মাটির ওপরেই, এ কারণে মাটিকে জীবনের ধারক বলা চলে। যদি তোমাদের টিকা আসে যে মাটি জীবনের ধারক, তাহলে তোমরা কি লিখবে? দেখো এখানে কি বলা হচ্ছে মাটি সম্পর্কে, মাটি প্রকৃতির সবচেয়ে বড় দান, পৃথিবীর তিন ভাগের এক ভাগ মাত্র স্থল, আর এই স্থলভাগের ওপরের স্তরে রয়েছে মাটি। তাহলে স্থলভাগের একদম উপরের স্তরে রয়েছে মাটি। তোমরা শিলা ও মাটি অধ্যায়ে পড়েছো যে কি করে হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে প্রাকৃতিক উপায়ে শিলা ক্ষয় হয়ে হয়ে মাটি তৈরি হয়েছে। এখানেও সেই কথাই বলা হচ্ছে যে হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা ক্ষয় হয়ে মাটির তৈরি হয়েছে। মাটি পৃথিবীতে জীবনের ধারক, মনুষ্য সহ সমস্ত উদ্ভিদ প্রাণীর বাসস্থান, অর্থাৎ মানুষ সহ বিভিন্ন উদ্ভিদ এবং বিভিন্ন প্রাণীর বাসস্থান হলো মাটি। খাদ্য সংস্থান, অর্থাৎ মাটি থেকেই আমরা খাদ্য পাই, কারণ আমাদের খাদ্যের সমস্ত অংশই বলা যেতে পারে যে উদ্ভিদ থেকে আসে। তো সেই উদ্ভিদ কোথায় গড়ে ওঠে? মাটিতেই গড়ে ওঠে, এ কারণে মাটিকে বলা যায় জীবনের ধারক। সমস্ত খাদ্য সংস্থান এবং জীবনের জীবন ধারণ সবই মাটির উপরে। আমরা যা কিছু করি সমস্তই তো মাটির উপরে, কারণে মাটি হলো জীবনের ধারক। তো মাটি কেন জীবনের ধারক, এখান থেকে এই পর্যন্ত খুব মনোযোগ সহকারে পড়বে, খুব সহজেই এখানে লিখে দেওয়া আছে, তোমরা একটু এটা একটু পড়ে নেবে মন দিয়ে। চলে আসছি পরবর্তী পৃষ্ঠায়। দেখো আমরা আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি পাই কোথা থেকে? খাদ্য থেকে। উদ্ভিদ তার শরীরের প্রয়োজনীয় পুষ্টি পায় মাটি থেকে। তো আমাদের খাবারে যদি অবাঞ্ছিত কোনো পদার্থ পড়ে, তাহলে আমাদের পেট খারাপ হয় বা আমাদের শরীর খারাপ হয়, কারণ সেগুলো আমাদের শরীরের পক্ষে প্রয়োজনীয় নয়। খাবারটা যদি দূষিত হয়ে যায় তাহলে আমাদের শরীর খারাপ হয়। ঠিক তেমনই মাটি যদি দূষিত হয় তাহলে কিন্তু উদ্ভিদেরও শরীর খারাপ হয়, অর্থাৎ সেই মাটিতে উদ্ভিদ ঠিকমতো বেড়ে উঠতে পারে না। এখানে সে কথাই লেখা রয়েছে। দেখো বলা হচ্ছে, তোমাদের বাগান বা বাড়ির টবে যে ফুল গাছটা আছে সেটাতে প্রত্যেক দিন খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। আচ্ছা, ওই টবটাতে যদি দূষিত তেল জাতীয় কিছু পড়ে তবে কি হবে বলতে পারো? ঠিক ধরেছো, গাছটা মরে যাবে। অর্থাৎ দূষিত তেল যদি আমরা গাছের গোড়ায় ঢেলে দিই তাহলে তো গাছটা মারা যাবে, কারণ গাছের গোড়ায় যে মাটিটা থেকে গাছ পুষ্টি পায় সেই মাটিটাই তো দূষিত হয়ে গেছে, এ কারণে গাছটা মরে যাবে। অর্থাৎ মাটি যদি দূষিত হয় তাহলে দেখা যায় সেই মাটিতে উদ্ভিদ তো ঠিকমতো জন্মাতেই পারে না, বা যে সমস্ত উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদগুলোও মারা যায়। তো মাটি দূষণের বিভিন্ন কারণ এখানে ছবির আকারে দেওয়া রয়েছে। দেখো, বৃক্ষচ্ছেদন মানে কি? গাছ কাটার ফলে কি হচ্ছে? গাছ কাটার ফলে মাটি ক্ষয় হচ্ছে, এবং অতিরিক্ত পরিমাণে গাছ কাটার ফলে মাটি ক্ষয় হচ্ছে এবং মাটি দূষিত হচ্ছে। তারপরে বাড়িঘরের যে আবর্জনা সেগুলো আমরা মাটিতে ফেলছি, সেগুলোও মাটিতে মিশে মাটিকে দূষিত করছে। ইট ভাটায় মাটি পুড়িয়ে ইট তৈরি করা হয়, তো প্রচুর পরিমাণে মাটি ইটে পরিণত করা হচ্ছে, যার ফলে প্রচুর মাটি কাটতে হচ্ছে, এর ফলেও মাটি দূষিত হচ্ছে। নগরায়ণ,
প্রচুর পরিমাণে বড় বড় বিল্ডিং বা বাড়ি ফ্ল্যাট বাড়ি তৈরি করার কারণেও কিন্তু মাটি দূষিত হচ্ছে, মাটির উপরে অতিরিক্ত পরিমাণে চাপ পড়ছে। তারপরে জনসংখ্যা বৃদ্ধির ফলে, তারপরে অতিরিক্ত যানবাহনের ফলে, তারপরে দেখো যেখানে সেখানে মলমূত্র ত্যাগের ফলেও মাটি দূষিত হচ্ছে, তারপরে অপরিকল্পিতভাবে পশুচারণের কারণে মাটি দূষিত হচ্ছে, তারপরে জমিতে বেশি পরিমাণে রাসায়নিক বা কীটনাশকের ব্যবহারের ফলেও মাটি দূষিত হচ্ছে। তো এখানে ছবির আকারে এগুলো দেওয়া রয়েছে, এরপরে আমরা সেগুলো পয়েন্ট আকারে পড়ব। চলে আসছি পরবর্তী পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে পৃথিবীর মোট স্থলভাগের মাত্র 10% পৃথিবীর মোট জনসংখ্যার 90% মানুষ বাস করছে। তাহলে একটু ভেবে দেখো, পৃথিবীর মোট স্থলভাগের 100 ভাগের 10 ভাগে পৃথিবীর মোট জনসংখ্যার 90 ভাগ মানুষ বাস করছে। প্রবল জনসংখ্যা বৃদ্ধির চাপে মাটির অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত ব্যবহার মাটি ক্ষয় এবং দূষণের প্রধান কারণ। তাহলে মাটি দূষণের প্রধান কারণ হিসেবে জনসংখ্যাকেই দায়ী করা হচ্ছে এখানে। তো অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে কি কিভাবে মাটি দূষিত হচ্ছে সেটাই দেখো তোমাদের পাঠ্য বইতে লেখা রয়েছে। এটা প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের লিখে দেখিয়ে দেব। তার আগে একটু পাঠ্য বই ধরে আলোচনা করে নি, এর প্রশ্নের উত্তরটাও তোমরা পেয়ে যাবে। আগে পাঠ্য বইটা পড়ে একটু বুঝে নাও যে এখানে কি বলা হচ্ছে। তো এখানে মাটি দূষণের বিভিন্ন কারণগুলো দেওয়া রয়েছে। প্রথম কারণ হিসেবে বলা হচ্ছে, দায়ী করা হচ্ছে নগরায়নকে। নগরায়নটা কি? যে বেশি বেশি পরিমাণে বাড়ি ঘর তৈরি করা, ফ্ল্যাট বাড়ি তৈরি করা, বড় বড় বিল্ডিং তৈরি করা, এগুলো হচ্ছে নগরায়ন। তো এটা কেন হয়? জনসংখ্যা তো ধীরে ধীরে বাড়ছে, মানুষের সংখ্যা তো ধীরে ধীরে বাড়ছে। এবারে মানুষের সংখ্যা বাড়লে বাসস্থানের চাহিদা বৃদ্ধি পাবে, তো সেই মানুষগুলোর থাকার জন্য বেশি পরিমাণে ঘর বাড়ির প্রয়োজন হবে, এবং সেই ঘর বাড়ি তৈরি করার জন্য গাছ কাটতে হবে। গাছ কেটে তো সেখানে ঘর বাড়ি তৈরি করতে হবে। এই গাছ কাটার ফলে কি হচ্ছে? মাটি ক্ষয় হচ্ছে এবং মাটি দূষিত হচ্ছে। তারপরে দেখো, মাটি দূষণের আরো একটা অন্যতম কারণ কৃষিকাজ। কৃষিকাজ করলে যে সরাসরি মাটি দূষিত হচ্ছে তা নয়, বর্তমান সময়ে কৃষিকাজ করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা হচ্ছে তার জন্যই মাটি দূষিত হচ্ছে। সেটা কেমন? কারণ জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এই জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মানুষ যত বাড়বে তাহলে খাদ্যের চাহিদাও তো তত বাড়বে, তত পরিমাণে খাবারও তো তৈরি করতে হবে। এবারে জমির পরিমাণ তো আর বেড়ে যাচ্ছে না, মানুষের পরিমাণ দিন দিন বাড়ছে, আর জমির পরিমাণ একই রয়েছে, এবং বলা যেতে পারে যে জমির পরিমাণ ধীরে ধীরে কমছে, কারণ বাসস্থান বাড়ছে, চাষযোগ্য জমির পরিমাণ কমছে। এবার এই কম পরিমাণ জমিতে বেশি পরিমাণে ফসল উৎপাদনের জন্য কি করা হচ্ছে? বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে। তো এই কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটিতে থাকা ছোট ছোট প্রাণী পোকামাকড় মারা যাচ্ছে, এবং এই মাটিতে থাকা ছোট ছোট প্রাণী বা পোকামাকড় কিন্তু মাটিকে উর্বর করে। এবার তারা যখন মারা যাচ্ছে সেই মাটিটা অনুর্বর হয়ে পড়ছে জৈব পদার্থের অভাবে। জৈব পদার্থের অভাবে মাটির গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে? রাসায়নিক সার ব্যবহারের ফলে যে ফসলগুলো তৈরি হচ্ছে সেই ফসলের খাদ্যগুণ নষ্ট হয়ে যাচ্ছে। খাদ্যগুণ নষ্ট হয়ে গেলে কি হতে পারে? তা থেকে ক্যান্সার হতে পারে। দেখো, কারণ অতিরিক্ত পরিমাণে সার দেওয়া বা রাসায়নিক সার বা কীটনাশক দেওয়া ফসল যখন আমরা খাচ্ছি, শাকসবজি যখন আমরা খাচ্ছি, সেটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। একই এছাড়াও কৃষিকাজের ফলে কিভাবে মাটি দূষিত হচ্ছে? একই শস্যের বহুবার চাষ করলেও সেই মাটির গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে, মাটির উর্বরতা কমে যাচ্ছে। এভাবেই অপরিকল্পিত কৃষিকাজের কারণে বিভিন্নভাবে মাটি দূষিত হচ্ছে। এবারে চলে আসছি শিল্প উৎপাদনে। দেখো, জনসংখ্যা বৃদ্ধির ফলে শিল্পজাত দ্রব্যের চাহিদা বাড়ছে। এ কারণে কি? বেশি পরিমাণে কলকারখানা তৈরি হচ্ছে, সেই কলকারখানা থেকে শিল্পে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এবং শিল্পজাত দ্রব্যের যে বর্জ্য পদার্থ সেটা মাটির উপরে পড়ে মাটি তো দূষিত করছে, এবং মাটির নিচে যে জল সেই জলকেও দূষিত করছে। এমনকি কলকারখানা থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসের কারণে বায়ু দূষণ ঘটছে, এবং এই বায়ু দূষণ অ্যাসিড বৃষ্টির কারণ হয়ে দাঁড়াচ্ছে, এবং সেই অ্যাসিড বৃষ্টি আবার কি করছে? মাটিকে দূষিত করছে। এর পরের পয়েন্ট রয়েছে গৃহস্থালী, অর্থাৎ গৃহস্থালীর বিভিন্ন আবর্জনা ও মাটিকে দূষিত করছে। দেখো, বাড়ি, বাজার, হাসপাতাল, শহরের আবর্জনার স্তূপে ভাইরাস, ব্যাকটেরিয়া জন্মায়, এগুলো মাটিকে দূষিত করে। তারপরে দেখো,
শৌচাগারের জল, মলমূত্র মাটিতে মিশলে বিভিন্ন রকমের রোগের জীবাণু থেকে অসুখের সংক্রমণ ঘটায়। এটাও কিন্তু মাটি দূষণের কারণ। পলিথিন, প্লাস্টিক মাটিতে মিশে যায় না, এটা হাজার হাজার বছর ধরেও মাটির সাথে মিশে যায় না। এর ফলে কি হয়, মাটি দূষিত হয়, এগুলো থেকে বিষাক্ত রাসায়নিক মাটিতে মিশে মাটি দূষণ ঘটায়। তারপরে চলে আসছি যানবাহনে। এবারে তোমরা ভাবতে পারো যে যানবাহন বা গাড়ি ঘোড়া কি করে মাটি দূষণ করছে, ওরা তো রাস্তার উপর দিয়ে যায়। কিন্তু না, এই যানবাহনও মাটি দূষণ ঘটাচ্ছে। কিভাবে? কারণ দেখো, নগরায়নের ফলে বা জনসংখ্যা বৃদ্ধির ফলে তো যানবাহনের সংখ্যাও বাড়ছে। এই যানবাহনের থেকে নির্গত ধোঁয়া কি করছে, বায়ু দূষণ ঘটাচ্ছে, এবং সেই দূষিত বায়ু থেকে অ্যাসিড বৃষ্টি হচ্ছে, এবং অ্যাসিড বৃষ্টি কি করছে, মাটিকে দূষিত করছে। তারপরের পয়েন্ট রয়েছে তাপবিদ্যুৎ বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই তাপবিদ্যুৎ বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোও কিন্তু মাটি দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্র, ইট ভাটার ছাই, পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্যের থেকে মাটি দূষিত হচ্ছে। এইভাবে দূষিত মাটিতে উৎপন্ন ফসল ও উদ্ভিদে ক্ষতিকর তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব থাকে। অর্থাৎ এই তাপবিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে সমস্ত মাটি দূষিত হচ্ছে, সেই মাটিতে যদি কোনো ফসল ফলে বা উদ্ভিদ জন্মায়, সেই উদ্ভিদ বা সেই ফসল কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ইট ভাটার ইট তৈরির জন্য অতিরিক্ত মাটি কাটা হচ্ছে, যার ফলে মাটি ক্ষয় হচ্ছে, এটাও কিন্তু মাটি দূষণ। এতক্ষণ মাটি দূষণের যে কারণগুলো আমরা পড়লাম, এটাই যদি আমরা একটু সহজভাবে গুছিয়ে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো? প্রথমে প্রশ্নটা লিখে নাও, মাটি দূষণের কারণ কি? এর উত্তর লিখবে, মাটি দূষণের কারণগুলি হলো এক, নগরায়ন। এই পয়েন্টের আন্ডারে লিখবে, জনসংখ্যা বৃদ্ধির কারণে বাসস্থানের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, বাড়ি ঘর তৈরির জন্য অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের ফলে মাটি ক্ষয় তথা মাটি দূষণ ঘটছে। তারপরে দুই নম্বর পয়েন্ট করবে, কৃষিকাজে কীটনাশকের ব্যবহার। এই পয়েন্টের আন্ডারে লিখবে, জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে, তাই কৃষিতে বেশি উৎপাদনের জন্য রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে, এর ফলে মাটি দূষিত হচ্ছে। তারপরে তিন নম্বর পয়েন্ট করবে, শিল্প উৎপাদন। এই পয়েন্টের আন্ডারে লিখবে, জনসংখ্যা বৃদ্ধির কারণে শিল্পজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, শিল্পজাত দ্রব্যের বর্জ্য মাটির উপরের ও ভূগর্ভের জলদূষণ ঘটাচ্ছে, এর ফলে মাটি দূষিত হচ্ছে। তার পরের পয়েন্ট করো, গৃহস্থালির আবর্জনা। এই পয়েন্টের আন্ডারে লেখো, গৃহস্থালির বিভিন্ন আবর্জনা, শৌচাগারের জল, মলমূত্র মাটিতে মিশলে মাটি দূষিত হয়, পলিথিন, প্লাস্টিক মাটি দূষণ ঘটায়। এখানে মোট ছটা পয়েন্ট দেওয়া আছে। ছটা পয়েন্টই যে তোমাদের পরীক্ষায় লিখতে হবে তা নয়, তোমাদের পরীক্ষায় যত নম্বরের প্রশ্ন আসবে যে মাটি দূষণের কারণগুলি উল্লেখ করো, এটা যদি চার নম্বরের প্রশ্ন আসে তাহলে অন্তত চারটে পয়েন্ট লিখবে, এটা তোমরা একটু বুঝে নিয়ে লিখবে। তো এখানে দেখো, পাঁচ নম্বর পয়েন্ট যানবাহন। এই পয়েন্টের আন্ডারে লিখবে, যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় বায়ু দূষণ ঘটে, যার ফলে অ্যাসিড বৃষ্টি হয়, অ্যাসিড বৃষ্টি মাটি দূষণ ঘটায়। তারপরে ছয় নম্বর পয়েন্ট, তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই পয়েন্টের আন্ডারে লিখবে, তাপবিদ্যুৎ কেন্দ্র, ইট ভাটার ছাই, পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ মাটি দূষণ ঘটায়। এখানে দেখো, পিকলুর ডায়েরি হেডিং করে দূষণের ফলে ঘটা দুটি দুর্ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এখানে কি লেখা রয়েছে, 1984 সালের মধ্যরাতে ভারতের ভূপালে ইউনিয়ন কার্বাইড এর কারখানা থেকে অতি বিষাক্ত গ্যাস বাতাসে মেশে, এর ফলে প্রচুর মানুষ মারা যায় এবং বহু মানুষ পঙ্গু হয়ে যায়। এখানে আরো একটা তথ্য দেওয়া আছে, দেখো 1986 ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রে এবং 2011 সালে জাপানের ফুকুশিমা ডাইচিতে দুর্ঘটনার ফলে আশপাশের অঞ্চলের মাটি, জল, বাতাসে ভয়াবহ তেজস্ক্রিয় দূষণ ছড়ায় এবং প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এখানে অনুসন্ধান অংশে বলা হচ্ছে, তোমার গ্রামে বা পাড়ায় মাটি দূষণের পরিস্থিতি বুঝে নিয়ে লিখে ফেলো। এখানে তোমাদেরকে একটা সমীক্ষা করতে বলা হচ্ছে, তোমরা তোমাদের পাড়াতে যাবে,
তোমাদের পাড়া বা গ্রামের নাম লিখবে এবং তোমরা দেখবে যে তোমাদের বাড়ির জঞ্জাল কি কোনো নির্দিষ্ট জায়গায় ফেলা হচ্ছে বা কোথায় ফেলা হচ্ছে সেগুলো লিখবে, সেই জঞ্জাল কি প্রতিদিন পরিষ্কার করা হয় কি না সেগুলো লিখবে, কলকারখানার আশেপাশের অঞ্চলের মাটির সঙ্গে তোমার বাড়ির আশেপাশের মাটির রঙের কি কোনো তফাৎ দেখতে পাচ্ছ সেটা লিখবে, তোমার এলাকায় কোন কোন কারণে মাটি দূষিত হচ্ছে তার একটা তালিকা তৈরি করবে, এগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে। এখানে কঠিন কিছু নেই, তোমাদের বাড়ির আশেপাশে তুমি যেগুলো দেখবে সেগুলোই তুমি লিখবে। এবারে চলে আসছি পরবর্তী পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে মেলাও তো দেখি, অর্থাৎ বাঁ পাশের তথ্যগুলির সঙ্গে ডান পাশের তথ্য মেলাতে হবে। এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ। তো ক এর এক দাগে বলা হচ্ছে কলকারখানার ধোঁয়া, এটা কিসের সাথে মিলবে, অ্যাসিড বৃষ্টি ঘটাতে সাহায্য করে। এই কলকারখানার ধোঁয়া অ্যাসিড বৃষ্টি ঘটাতে সাহায্য করে। তো এক কয়ের এক মিলবে ক্ষয়ের চারের সাথে। এখানে আমি নাম্বারিং করে মিলিয়ে দিয়েছি, তোমরা এগুলো দেখে নিতে পারো। তারপরে দুই দাগে বলা হচ্ছে কৃষি জমিতে কীটনাশক ও সারের অতিরিক্ত ব্যবহার। কৃষি জমিতে কীটনাশক ও সারের অতিরিক্ত ব্যবহার, এটা কি হচ্ছে, মাটির উর্বরা শক্তি নষ্ট করে। তো কৃষি জমিতে কীটনাশক ও সারের অতিরিক্ত ব্যবহার মাটির উর্বরা শক্তিকে নষ্ট করে। তারপরে তিন দাগ, জনসংখ্যার অত্যধিক বৃদ্ধির ফলে, জনসংখ্যার অত্যধিক বৃদ্ধির ফলে কি হচ্ছে, নগরায়নের প্রসার ঘটছে। কি হচ্ছে, নগরায়নের প্রসার ঘটছে। তারপরে দেখো চার দাগ, পরিবেশে মৃত্তিকার দূষণ, পরিবেশের মৃত্তিকার দূষণ কি করছে, নানা প্রকার রোগ ব্যাধির জন্ম দেয়। পরিবেশের মৃত্তিকার দূষণ নানা প্রকার রোগ ব্যাধির জন্ম দেয়। তারপরে পাঁচ দাগ, মাটিতে অবস্থিত বিভিন্ন প্রাণী যেমন কেঁচো পোকামাকড় ইত্যাদি, এটা কিসের সাথে মিলবে, মাটির উর্বরতা বাড়ায়। এটা মিলবে মাটির উর্বরতা বাড়ায় এর সাথে। তারপরে দেখো ছয় দাগে বলা হচ্ছে, কয়ের ছয় দাগে বলা হচ্ছে যত্রতত্র বর্জ্য পদার্থ ফেলা, এটা মিশবে ক্ষয়ের দুই দাগের সাথে, মৃত্তিকা দূষণের অন্যতম কারণ। যত্রতত্র বর্জ্য পদার্থ ফেলা মৃত্তিকা দূষণের অন্যতম কারণ। তো আমি এই উত্তরগুলো তোমাদেরকে বোঝানোর জন্য বইতে দাগ দিয়েছি পেন্সিল দিয়ে। এগুলো তোমরা কখনোই করবে না, আমি মুছে দিচ্ছি। তো তোমরা এগুলো খাতায় উত্তরগুলো করে নেবে। আমি নিচে নাম্বারিং করে দিয়েছি উত্তরের, এখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো উত্তরের নাম্বারিং করে দিয়েছি, কোনটা কিসের সাথে মিলবে এটা আমি লিখে দিয়েছি। দূষণ প্রতিরোধের উপায়, অর্থাৎ মাটি দূষণ আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, মাটি দূষণটাকে আমরা কিভাবে বন্ধ করতে পারি। এখানে বলা হচ্ছে মাটির এই দূষণের নিয়ন্ত্রণ করা সম্ভব যদি আমরা সকলে একটু সচেতন হই, অর্থাৎ আমাদের সবাইকে সচেতন হতে হবে। তোমরা যে বইতে এগুলো পড়ছো, পড়ার পরেই ভুলে গেলে হবে না, তোমাদের আশেপাশের মানুষদের সতর্ক করতে হবে। তুমি যতটুকু জানো ততটুকুই তাদেরকে বোঝাতে হবে, হার মানলে চলবে না। তাদেরকে বোঝাতে হবে যে মাটি দূষণ কতটা ভয়ঙ্কর। তো বলা হচ্ছে আমাদের পরিবেশ সম্পর্কে, পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে এবং সর্বোপরি আমাদের কাজকর্ম সম্পর্কে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে এবং আমাদের সমাজের অন্য মানুষদেরকেও সচেতন করতে হবে। তো মাটি দূষণ প্রতিরোধ করতে কি কি করা যেতে পারে, কি কি করা উচিত মাটি দূষণ প্রতিরোধ করতে, গৃহস্থালির বর্জ্য পদার্থ বা আবর্জনা সঠিক জায়গায় ফেলা উচিত, পলিথিনের বদলে কাগজ বা পাটের থলে ব্যবহার করা উচিত, কারণ কাগজ বা পাটের থলে মাটির সাথে মিশে যায়। তারপরে তোমার বাড়ির উঠোনে, বাগান, রাস্তার ধারে বেশি করে গাছ লাগানো উচিত, কৃষি জমিতে জৈব সারের ব্যবহার বাড়ানো উচিত বা কৃষি জমিতে জৈব সারের বেশি পরিমাণে ব্যবহার করা উচিত, তারপরে স্কুলের বা বাড়ির আশেপাশের মানুষদের সচেতন করা উচিত, আর কি কি করা উচিত নয়, মাটি দূষণ প্রতিরোধ করতে আমরা কি কি করব না, যেখানে সেখানে জঞ্জাল বা আবর্জনা ফেলব না, গাছপালা কাটা কিংবা গাছপালার ক্ষতি করব না, কৃষি জমিতে বেশি পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার করব না, শৌচাগার ছাড়া যত্রতত্র মলমূত্র ত্যাগ করব না। এগুলো খুব সহজভাবেই বইতে দেওয়া রয়েছে, এগুলো মুখস্থ করে নে। মাটি দূষণের ফলে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়, যার ফল ভোগ করতে হয় মনুষ্য জগৎকে, কেবলমাত্র মনুষ্য জগৎ নয় সমস্ত প্রাণী জগৎকে তার ফল ভোগ করতে হয়, এমনকি উদ্ভিদ জগৎকেও তার ফল ভোগ করতে হয়। মাটি দূষণের ফলে জড়বস্তুর ওপরেও প্রভাব পড়ে।
একটা কথা মাথায় রাখতে হবে, শরীর খারাপ হলে যেমন আমাদের অস্বস্তি বোধ হয়, কষ্ট হয়, তেমন দূষণ প্রকৃতিকেও কষ্ট দেয়। আর এই প্রকৃতি দূষণের একটা ভাগ হলো মাটি দূষণ। মাটি দূষণের প্রভাবগুলি অত্যন্ত ভয়ঙ্কর, তাই আমাদের সকলের উচিত সচেতনভাবে মাটি দূষণ প্রতিরোধ করা। মাটি জীবনের ধারক, তাই মাটি যদি ভালো থাকে আমরাও ভালো থাকব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই মাটিকে ভালো রেখো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।